আসসালামু আলাইকুম, সমাজকর্ম মাস্টার্স, সমাজকর্ম অনার্স চতুর্থ বর্ষ, মাস্টার্স প্রথম পর্ব এবং ডিগ্রি পঞ্চম পত্রের শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো যাই হোক, আমরা বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করছি। এর উপেক্ষিতে কেন্দ্রীয় প্রবণতার উপরে গ বিভাগে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তো যাই হোক, এরকমই একটা অঙ্ক দেখো, আমরা এই পশু রোগ নিয়ে একটু আলোচনা করব। সাধারণত আমাদের যে অঙ্কগুলো আসে গ বিভাগে পশু রোগ, কিন্তু সহজভাবে আসে না, একটু ভিন্নভাবে আসে। ভিন্নভাবে কি একটু বোঝাই দিই, যে আমরা জানি পশু রোগ নির্ণয়ের ক্ষেত্রে পশু রোগ সর্বোচ্চ গণসংখ্যাটাকে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে দেখো, তো এই একটা উদাহরণ একটু লক্ষ্য রাখো, নিম্ন প্রদত্ত উপাত্তে পশু রোগ নির্ণয় করো, শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দিয়ে আছে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, গণসংখ্যা 40, 10, 20, 15, 5। এবং দেখো, এই পশু রোগ নির্ণয় করতে হলে পারে সর্বোচ্চ যে গণসংখ্যা সেটাকে বিবেচনা করতে হয়। তো এখানে তিনটা জিনিস মাথায় রাখবা, যে সর্বোচ্চ গণসংখ্যা যদি একেবারে শুরুতে থাকে অথবা শেষে থাকে অথবা একাধিকবার থাকে, তাহলে কিন্তু পশু রোগ সরাসরি নির্ণয় করতে পারা যায় না, যেটা তোমরা ডেল্টার সাহায্যে করে থাকো। তখন পশু রোগ নির্ণয়ের সূত্র হবে পশু রোগ, দেখো পশু রোগ এমও সমান 3 × মধ্যমা − 2 × গাণিতিক গড় বা গড়। তাহলে এই অঙ্কের যদি আমরা পশু রোগ নির্ণয় করতে যাই, তাহলে কিন্তু আমরা সরাসরি পশু রোগ যেভাবে আমরা করে থাকি ডেল্টার সাহায্যে, সেভাবে না করে গাণিতিক গড় এবং মধ্যমা নির্ণয় করে আমরা পশু রোগ নির্ণয় করবো, সেরকমই। তাহলে আমরা মূলত তিনটা উদাহরণে বিগত সালে যে অঙ্কগুলো আসছে এটা ধারাবাহিকভাবে দেখব, শুরুতে দেখব একটা, শেষে দেখব, এবং একাধিকবার যেটা আছে সেরকম তিনটা উদাহরণ যদি তোমাদের এখানে সমাধান করি, তাহলে কিন্তু তোমরা এই পশু রোগ সংক্রান্ত ভিন্নভাবে ধর্মী যেভাবে আসে সেটা সমস্যার সমাধান করতে পারবে। যাই হোক, তাহলে এই অঙ্কের আমাকে কী নির্ণয় করতে হবে, যদি পশু রোগ নির্ণয় করতে হয় গাণিতিক গড় এবং কী বলো মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব সমাধান, দেখো যে প্রদত্ত তথ্যে সবচেয়ে বড় গণসংখ্যা 40, যা নিবেশনের শুরুতে রয়েছে। সুতরাং গড় ও মধ্যমা নির্ণয় করে পশু রোগ নির্ণয় করা হলো। তাহলে আমাকে সারণী তৈরি করতে হবে কি, গাণিতিক গড় এবং মধ্যমা নির্ণয় সারণী। তাহলে কি আমার শ্রেণী, তাহলে যদি আমি সারণী করি তাহলে কি শ্রেণী, তারপরে আছে শ্রেণী মধ্যবিন্দু, দেখো XCI, তারপর হচ্ছে গণসংখ্যা F। আমি সংক্ষিপ্তভাবেই করছি, তারে বুঝতে তোমাদের সহজে হওয়া যায়, FD। তারপর হলো ক্রমযোজিত গণসংখ্যা, যেটাকে আমরা বলছি CF। তাহলে এই হলো আমার টেবিলের অংশ, যদি গাণিতিক গড় এবং মধ্যমা নির্ণয় করতে। গাণিতিক গড় তোমরা সরাসরি করতে পারো, আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে সাহায্যেও করতে পারো। তাহলে আমার কী আছে এখানে, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, এই আমার এখানে দেওয়া আছে। ওকে, তাহলে আমার যেটা একটু মনোযোগ দাও, এই আমার দেওয়া আছে, তাই না? তাহলে আমার গণসংখ্যা দেওয়া আছে কত, 40, 10, 20, 15 আর কত 5, দেখতে হবে যে N কত। তাহলে N হচ্ছে আমার টোটাল গণসংখ্যা, তাহলে এখানে দেখতে হবে যে আমার টোটাল গণসংখ্যাটা কত আছে, তাই না? তাহলে এখানে আমার দেখো 40+10+20+15+5, তাহলে কত হলো 90। তাহলে আমার মোট গণসংখ্যা হলো 90। তাহলে একটা শ্রেণী মধ্যবিন্দু কী, এটা দেখো
चल्लिस जोग पंचाश भाग दुई तर मैं नब्बे भाग दुई कत हलो पैंतालिस तेल प्रथम पाइलम कि पैंतालिस जेहेतु व्यवधान कत दस तेल प्रत्येकटार ही दस दस को जोग दे पैंसठ पचहत्तर और कत बल पचाशी जेटा बारे बार हमें बोले दिए तरह देखो एन हमार डर फर्मुला बेर करब डर फर्मुला कि एक्स माइनस ए डिवाइडेड बाय सी तेल एक्सर मान हमारे जाना एक्सर मान पैंतालिस पचाशी सर मानों जाना सर मान कत सी हे दस तेल हमारे जाना नहीं ए तेल एखे मजखान मानटा के धरे निल धरे निल देखो तेल कत हल पैंसठ भाग कत हल दस तेल एन जेटा ए धरब से अलवेज क्या जिरो एक दुई तैना एक दुई अर्थात एर उपरे जे कटा थाकबे सेटा हलो माइनस नीचे थाकले प्लस एटा बार बार आमी बोझाइछि आर बोझानोर दरकार नेई तोमरा अटोमेटिकली बुझे नेबे जेटा ए धरबा एर उपरे कटा एक दुई माइनस एक दुई ताहले कत हलो एखन ए ताहले कत हलो माइनस एट्टी ताहले आछे माइनस दस शून्य पंद्रह और हच्छे दस ताहले एखन आमरा एइटा माइनसगुलो जोग आशी दस कत नब्बे प्लस हलो कत देखो पचिस तेल कार मान बेसि माइनस माइनस बेसि तेल नब्बे जो पचिस वियोग कत हलो माइनस पैंसठ माइनस पैंसठ हलो कि हमार सामेशन एफ डी सामेशन एफ डी हलो कत सिक्सटी फाइव तेल यही पर्यन्त आमरा कि बेर करते पारि बोलो जदि गाणितिक गड़ हय ताहले किन्तु आमार एतटुकुई शेष ताहले एखन आमि जे कर करबो आमरा ताहले आगे प्रथमे कि बेर करबो गाणितिक गड़ तो आमरा जानि देखो आमरा जानी गाणितिक गड़ देखो एक्स बार समान देखो ए प्लस सामेशन एफ डी डिवाइडेड बाय एन इनटू सी तेल एखाने बोलछे देखो एखाने ए समान अनुमित गड़ कत धरेछि आमी अनुमित गड़ धरेछि सिक्सटी फाइव ठीक है एफ होच्छे गण संख्या एन होच्छे मोट गण संख्या एन होच्छे कि बोलो मोट गण संख्या कत नाइनटी ठीक है और डी समान कत एक्स माइनस ए डिवाइडेड बाय सी स्तर विच्युति ठीक है और सी होच्छे कि श्रेणी व्यवधान कत दस तेल जदि मान बसाई तेल एर मान हमें कत पाई सिक्सटी फाइव ठीक है तारपरे सामेशन एफ डी कत बोलो सामेशन एफ डी माइनस सिक्सटी फाइव ठीक है और एनर मान कत नाइनटी सर मान कत दस तेल सिक्सटी फाइव माइनस कत हल सरि प्लस तेल कत माइनस छः पंचाश भाग नब्बे ताहले एटा जेटा आमरा पाबो तेल तो सिक्सटी फाइव प्लस से माइनस कि हबे माइनस तेल के आमरे छः पंचाश के जदि छः पंचाश भाग नब्बे तेल कत पेलाम हच्छे सेवेन पॉइंट टू टू से तेल कत हलो गणिती सेवेन पॉइंट कत हच्छे टू टू सेवेन पॉइंट टू टू तार थेके जदि वियोग सिक्सटी फाइव वियोग सेवेन पॉइंट टू टू तेल कत हलो फिफ्टी सेवेन पॉइंट सेवेन एट ये हलो आमार गाणितिक गड़ ताहले आमरा गाणितिक गड़ आमरा पे गेलाम एखन आमरा कि करब मध्यमा निर्णय करब आबार बोले नाओ मध्यमा किन्तु एकटा अवस्थान भित्तिक परिमेय सूतरां मध्यमा जखन आमरा निर्णय करब तखन किन्तु सरासरि मध्यमा निर्णय करते पारबो ना ताहले मध्यमा निर्णय लिखब मध्यमा श्रेणीर अवस्थान एन डिवाइडेड बाय टू तार माने नाइनटी भाग दुई समान होच्छे पैंतालिस पैंतालिस आमरा कोथाय खुजब बोलो क्रमजयित गणसंख्या तेल क्रमजयित गणसंख्या तो आमी एखोनो करिनि तेल प्रथम गणसंख्याटा कत चल्लिस आमी लिखलाम चल्लिस साथे दस जोग करले कत हलो पंचाश पंचाशेर साथे बीस जोग करो सत्तर सत्तरेर साथे पंद्रह सत्तर हच्छे सेवेंटी जोग पंद्रह तेल कत हलो एट्टी फाइव और कत हलो नाइनटी तेल देखो एटा मिले गेलो तेल एई पैंतालिस आमार कोथाय आछे देखो चल्लिसेर मध्य नाई कार मध्य आछे पंचाशेर मध्य आछे जा पंचाश एर मध्य रयेछे पंचाशेर मध्य रयेछे सुतरां
मध्यमा श्रेणी देखो एकटू बुझे नाओ मध्यम हे एक अवस्थान भित्तिक परिमाप तो मध्यमा निर्णय करते हम प्रथम तुम्हें जो काजटा करते हैं मध्यमार अवस्थान मध्यमा श्रेणी अवस्थान से मध्यमा श्रेणी अवस्थान बेर कर फर्मुला हे एन डिवाइडेड बाई टू एन डिवाइडेड 45 45 कोथाय खुजते हैं क्रमजयित गण संख्या शुरू थे प्रथम आसे 40 जयर मध्य हाँ पर आज 50 सूतरा 50 मध्य 45 आसे जा 50 मध्य रहे सूतरा मध्यमा श्रेणी ये 50 बराबर कत श्रेणी व्यवधान देखो 50 থেকে 60 তাহলে মধ্যমা শ্রেণী হলো 50 থেকে 60 তা আমরা জানি মধ্যমা তো মধ্যমার ফর্মুলা আমরা জানি যে মধ্যমা এম ই সমান এল প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস পি সি এফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি এইটা হলো আমার মধ্যমার ফর্মুলা তাহলে এখন আমি মান এখানে এল হচ্ছে দেখো এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা কত মধ্যমা শ্রেণী কত আমরা পাইছি দেখো 50 থেকে 60 মধ্যম হচ্ছে নিম্ন সীমা হচ্ছে এটা এন ডিভাইডেড বাই টু সমান আমি কত পাইছি 45 তাই না এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণ সংখ্যা মধ্যমা শ্রেণী কোনটা 50 থেকে 60 এর গণ সংখ্যা হচ্ছে কত 10 আর পিসিএফ দেখো পিসিএফ মধ্যমা শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণ সংখ্যা মধ্যমা শ্রেণীর ক্রমযোজিত গণ সংখ্যা কত মধ্যমা শ্রেণীর ক্রমযোজিত 50 তার পূর্বে আছে কত 40 আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান মধ্যমা শ্রেণী ব্যবধান কত হচ্ছে 10 তাহলে আমি প্রয়োজনীয় সব মান পেয়ে গেলাম তাহলে এল এর মান আমি কত পেয়েছি এল হচ্ছে 50 এন ডিভাইডেড বাই 45 পিসিএফ আমি পেলাম হচ্ছে 40 আর এফ এম হচ্ছে 10 সিও হচ্ছে 10 তাহলে এখানে কি পেলাম দেখো 50 তাহলে এটা হচ্ছে 5 আর হচ্ছে 10 তাই না তাহলে এখানে আমি কি পাচ্ছি 50 যোগ 5 10 50 ভাগ 10 তাহলে 50 যোগ 5 কত হলো 55 তাহলে এইটা 55 হলো কি আমার মধ্যমা তাহলে আমি দুটো জিনিস পেয়ে গেলাম একটা গাণিতিক গড় পেলাম এবং মধ্যমা পেলাম তো আমরা যা আগেই বলেছিলাম এটা একটা যদি আমরা পশুরূপ নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমরা গাণিতিক গড় এবং মধ্যমার সাহায্যে পশুরূপ নির্ণয় করব সেই ফর্মুলাটা আমরা এখন প্রয়োগ করে পশুরূপ নির্ণয় করব একটু লক্ষ্য রাখো তো একটু দেখো সেই ক্ষেত্রে পশুরূপ নির্ণয় যে ফর্মুলা যে পশুরূপ আমরা জানি পশুরূপ দেখো একটু লক্ষ্য রাখো পশুরূপ এমও সমান 3 গুণন মধ্যমা আচ্ছা 3 গুণন মধ্যমা মাইনাস 2 গুণন গাণিতিক গড় বা গড় ওকে তাহলে হচ্ছে 3 গুণন মধ্যমার মান আমি কত পেয়েছি 55 আর 2 গুণন গাণিতিক গড়ের মান হচ্ছে পেয়েছি 57.78 তাই না তাহলে আমি 3 এইটা হলো একটা বিষয় এইটা হলো আরেকটা বিষয় তাই না তাহলে 3 গুণন 55 আমি কত পেলাম 165 বিয়োগ দেখো 2 গুণন 57.78 তাহলে হচ্ছে 115 কত হচ্ছে 56 তাহলে বিয়োগ হচ্ছে 165 তাহলে কত হচ্ছে 49 কত হলো 44 উত্তর একটু মনোযোগ দাও তাহলে তোমরা একটু খুব সহজে বুঝে নিলা যে আমরা প্রচুরক কিন্তু সহজে নির্ণয় করতে পারবো না প্রচুরক নির্ণয় করতে হলে যখন আমরা বলছি আমি তিনটা উদাহরণে তোমাদের একটু ক্লিয়ার করবো এবং তিনটাই বিগত সালে প্রশ্ন যে শ্রেণীর শুরুতে যদি সর্বোচ্চ গণসংখ্যা থাকলে এবং শ্রেণীর শেষে যদি গণসংখ্যা থাকে সর্বোচ্চ গণসংখ্যা থাকে এবং সর্বোচ্চ গণসংখ্যা যদি একাধিকবার থাকে তাহলে প্রচুরক কিন্তু সরাসরি নির্ণয় করা যাবে না তখন 3 গুণনের মাধ্যমে -2 গুণন গড়ের সাহায্যে নির্ণয় করতে হবে তো যাই হোক আমার বই সামাজিক গবেষণা এবং পরিসংখ্যান আমি এম হাসান আলী এটা
20তম প্রকাশ চলছে, তোমরা জানো, তোমরা যারা সদ্য শিক্ষক মণ্ডলী বইটার সম্বন্ধে সবাই অবগত, তোমাদের এবং যারা সিনিয়র আছে তাদেরকেও জানলে অবগত আছে, এটা 20তম প্রকাশ চলছে। আমি প্রথম এটা প্রকাশ করেছিলাম। তো যাই হোক, তোমাদের বইটা যদি তোমাদের কাছে থাকে আর আমার লেকচারগুলো যদি ধারাবাহিকভাবে শোনো, তাহলে কিন্তু পরিসংখ্যান কোর্স সম্বন্ধে তোমাদের একটা সার্বিক ধারণা হয়ে যাবে, অন্যের সহায়তা ছাড়া নিজে নিজের সমস্যার সমাধান করতে পারবে। তো যাই হোক, আবারও বলি, তোমরা যেহেতু এটা কেন্দ্রীয় প্রবণতার অধ্যায়ের একটা বিষয়, তোমরা আমার প্লে লিস্ট নাম্বার হচ্ছে 18তে যাবা, কেন্দ্র প্রবণতার অধ্যায় সম্পর্কে ডিটেলস আলোচনা আছে। আর তোমাদের জন্য হচ্ছে প্লে লিস্ট নাম্বার হচ্ছে 1, জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজকর্ম অনার্স চতুর্থ বর্ষ মাস্টার্স প্রথম পর্ব এবং ডিগ্রি পঞ্চম পত্রে। এই প্লে লিস্ট নাম্বার 1-এ তোমাদের লেকচারগুলো ধারাবাহিকভাবে থাকবে। তো যাই হোক, পরবর্তী লেকচার শোনার জন্য আহ্বান জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।